একসময় এ অঞ্চলের মাছ চাষীদের গলদা চিংড়ি চাষের ইচ্ছে হলেও পোনার অভাবে সম্ভব হয়নি। গত বছর থেকে কুড়িগ্রাম সরকারি মৎস্য খামার মিঠা পানিতে চাষ উপযোগী গলদা চিংড়ির পোনা সরবরাহ করে। এরই প্রেক্ষিতে এবছর প্রথমবারের মতো জেলার 20 জন মাছ চাষী বাণিজ্যিকভাবে গলদা চিংড়ি চাষ করেন। তো মোটামুটি ভাবে অনেকেই লাভজনক হচ্ছে এবং শোনা যাচ্ছে, এবং আমরা যে বাইরে যে পুকুরগুলো টানি সেগুলোর মধ্যে যারা জানে না আমরা তাদেরকে একটু একটু করে মেসেজ দেই। এবার দুলাল ভাইয়ের পুকুরে আসিয়া দেখলাম যেটা তাতে গলদা চাষ করা খুবই লাভবান। মাত্র 3 মাসেই উৎপাদিত গলদা চিংড়ি বিক্রির উপযোগী হওয়ায় মাছ চাষীরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। চিংড়ির সাইজটা অনেক বড় হয়ে গেছে, আজকে বাজারে আমরা বাজারজাত করবো। ইতিমধ্যে বাজারে খুঁজেছি, দামও বেশ ভালো, আশা করি আমার এই চাষে আমি লাভবান হব। এখন দেখতেছি পুকুরে চাষ হয়, যথেষ্ট পরিমাণ চাষ ভালো হয়েছে, এইরকম চাষ করলে সবাই লাভবান হবে। কিছুদিনের মধ্যেই কুড়িগ্রাম মৎস্য খামার থেকে প্রচুর পরিমাণে গলদা চিংড়ির পোনা বিভিন্ন জেলায় সরবরাহ হবে। কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়িতে গলদা চিংড়ি চাষ করে চাষিদের মাঝে একটা ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে যে গলদা চিংড়ি এটা লাভবান এবং লাভবান হতে পারবে এবং রুইজাত মাছের সঙ্গে এটা চাষ করা সম্ভব। গলদা চিংড়ির জন্য যে অগভীর এবং মৌসুমি জলাশয় প্রয়োজন সেটা কুড়িগ্রামে সর্বত্র রয়েছে। ইতিমধ্যে আমরা গলদা চিংড়ির চাষের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কৃষক পর্যায়ে শুরু করেছি। মিঠা পানিতে চিংড়ি চাষ সম্প্রসারণে মাছ চাষীদের প্রশিক্ষণ ও সরকারি সহায়তা দেবে কুড়িগ্রাম মৎস্য খামার।